সিঙ্ক। কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনা হবে না বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। সিইসি বলেন, বিএনপির অন্যতম প্রধান দল, তারা যেসব বিষয় চাচ্ছে সেগুলোতে আমাদের কোনো বাধা নেই। তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই, তবে আমাদের যে দায়িত্ব সে পথে আমরা এগিয়ে যাব। একজন লোক দাঁড়িয়ে থাকে, যে যে লোকটি ভোট দিতে যাবে সে হয়তো বলল, পেশি শক্তি যেটাকে বলে, আপনি যান, ভোটটা আমি দিয়ে দেব, আপনাকে কষ্ট করতে হবে না। যদি এরকম হয় তাহলে তো একটা সংকট হবে, সেই সংকটটা আমাদের মাথায় আছে। এবং এই জন্য আমরা সিসি ক্যামেরা, পুলিশের উপর আমাদের স্ট্রং নির্দেশনা থাকবে। আরেকটা বিধান আমরা প্রস্তাব করে রেখেছি গভর্নমেন্টের কাছে, আশা করি সেটা আসবে। আমরা কিন্তু কঠিন দায়িত্ব আরোপ করব প্রিজাইডিং অফিসারদের উপরে। প্রিজাইডিং অফিসার যদি দেখে কেন্দ্রের ভিতরে কোনো একজন পেশি শক্তি প্রবেশ করে, বৈধভাবে বা অবৈধভাবে প্রবেশ করে অবৈধভাবে ভোটকে বাধাগ্রস্ত করছে, তাহলে প্রিজাইডিং অফিসার ভোট তৎক্ষণাৎ বন্ধ করে দেবেন, বন্ধ করে ওই লোকটাকে বের করে দেবেন। আর যদি উনি নিজে বের করতে না পারেন, দ্রুত বের হয়ে পুলিশকে ডেকে আনবেন, পুলিশকে ডেকে এনে ওই লোকটাকে বের করার ব্যবস্থা করবেন। উনিও পারলেন না, পুলিশও পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু উনি ভোট বন্ধ করে দেবেন, ভোট বন্ধ করে চলে আসবেন, ওই কেন্দ্রে আর ভোট হবে না। এটা একটা মৌলিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটাও আমরা ওইভাবে এডুকেট করব ভোটারদেরকে, ওইভাবে এডুকেট করব প্রিজাইডিং অফিসারদেরকে। এবং এটা যদি ভায়োলেট করেন প্রিজাইডিং অফিসার, যদি ইফ ই অ্যালাউজ যে মাস্তানকে যদি ভোট বাধাগ্রস্ত করতে যদি অ্যালাউ করে থাকেন, তাহলে তার জন্য শাস্তির বিধান, মানে ক্রিমিনাল অফেন্স ট্রিট করে পেনাল শাস্তির বিধান রাখা হয়েছে। এটাও আমরা ওদেরকে খুব ভালোভাবে এডুকেট করতে হবে। তো এই ছিল আমাদের, আমরা এতদূর এগিয়েছি। আমাদের সামনের কাজগুলো হচ্ছে যে ইভিএম সংগ্রহ করা, ইভিএম সংগ্রহের চেষ্টা আমাদেরকে করতে হবে, আমাদের প্রজেক্ট লাগবে, এটাও একটু জটিল। তো প্রজেক্ট যদি আমরা করতে পারি, প্ল্যানিংয়ে পাঠাতে পারি, প্ল্যানিং যদি এই প্রজেক্টটা অ্যাপ্রুভ করতে পারে ইন টাইম, তারপরে যদি আসি আদৌ, তারপরে যদি আমরা এডুকেট করতে পারি, এটার জন্য ম্যান পাওয়ার লাগবে, সেই ম্যান পাওয়ারকে যদি আমরা পর্যাপ্ত এডুকেট করতে না পারি, তাহলেও আরেকটা সংকট থেকে যাবে। তো ইভিএম নিয়ে আমাদের প্ল্যানটা এরকম, আর যদি না হয় আমরা ব্যালটে করব সেই ক্ষেত্রে। আর আজকেও কেউ কেউ বলেছেন যে একটা সংকট হয় যে আমরা কিন্তু ওদেরকে বলেছি নির্বাচন কমিশন একা সুন্দর নির্বাচন করতে পারবে না, সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে সমন্বিতভাবে নির্বাচনকে নিরবিচ্ছিন্ন নির্বিঘ্ন অবাধ করার জন্য। যদি দায়িত্বটা পুরোপুরি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া হয়, তো এত বড় একটা কর্মযজ্ঞ সুসম্পন্ন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নাও হতে পারে, যদিও আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে। আর জি,